আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকের এই লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী মিজানুর রহমান প্রোগ্রামটা হচ্ছে মূলত আজকে যেটা নিয়ে প্রোগ্রাম করার কথা সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস যে বইটি সেই বইটি আসলে কিভাবে শেষ করবেন এই ব্যাপার নিয়ে অর্থাৎ অথবা গ্রুপ স্টাডি নিয়ে আমরা গত কয়েকদিন ধরে কাজ করতেছি তো সেটা কিভাবে আমরা শেষ করব বা বিশেএস অ্যানালাইসিস বইটি সেই প্ল্যান অনুযায়ী আমরা সেটা কাজ করি তো আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমরা আসলে আরও আগে প্ল্যানটা নিয়েছিলাম আমি আসলে ব্যস্ততার জন্য সেটা হয়নি গ্রুপ স্টাডি করার জন্য পরবর্তীতে ম্যাসেঞ্জার গ্রুপ খুললাম ম্যাসেঞ্জার গ্রুপে যেটা হলো প্রায় আড়াইশোর মতো আড়াইশো প্লাস পাঠক যখন রিডার যখন সেটাতে অ্যাড হলো তাহলেও তারপরে যেটা হয়েছে তারপরে আর শোনা যাচ্ছে না ইয়ে গ্রুপে অ্যাড করা যাচ্ছে না মেম্বার কিন্তু বিসিএস অ্যানালাইসিস বইয়ের পাঠক আপনাদের দোয়ায় অনেক ভালো এবং হাজার হাজার পাঠক তো সেজন্য যেটা হয়েছে যেহেতু গ্রুপে অ্যাড করা যাচ্ছিলো না সবাই তখন বললো যে তাহলে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করার জন্য অর্থাৎ আলাদা একটা ম্যাসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার জন্য তো সেটা দেখলাম যে একই রকম সমস্যাই হবে যে আবার যদি ম্যাসেঞ্জার গ্রুপ খুলি তাহলে দেখা যাচ্ছে আবারও সেই সমস্যা কিছু লোক অ্যাড হবে কিছু লোক অ্যাড হতে পারবে না তো সেজন্য পরবর্তীতে চিন্তা ভাবনা করে যেটা দেখলাম গতকাল রাতে পরবর্তীতে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বুক রিডার্স নামে আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি ক্লোজ গ্রুপ যেখানে শুধু মূলত বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি যারা আছে তাদেরকে অ্যাড হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি অর্থাৎ যাদের কাছে বইটি নেই তাদেরকে আমরা অ্যাড হতে নিষেধ করেছি কারণ এই বই এই গ্রুপটিতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা প্ল্যান করতেছি যদিও প্ল্যানটা এখনও আমরা চূড়ান্ত করিনি সেটা প্রক্রিয়া দিন আছে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস গ্রুপে এডমিন প্যানেল এটা নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে বইটা আমরা কতদিনে কোন কোন টপিকগুলো নিয়ে আমরা শেষ করব অর্থাৎ কতদিন সময় নেবো আমরা বইটা শেষ করতে তো এই জন্য সেটা নিয়ে আমরা কাজ করতেছি তবে আমরা ইনিশিয়ালি যেটা শুরু করেছি গত পরশু থেকে পরশু থেকে আমরা গ্রুপ স্টাডিটা শুরু করেছি এবং আমরা প্রথম যে জিনিসটা নিয়ে পড়া শুরু করেছি সেটা হচ্ছে ইংলিশ এবং হচ্ছে বাংলা দিয়ে আমরা শুরু করেছি হয়তো সেটা আপনাদের মতামতের ভিত্তিতে আরও হতে পারে যেমন আমি যেটা পার্সোনালি থিঙ্ক করেছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন তিনটা টপিক নিয়ে পড়বো আর তিনটা টপিক সেটা আমরা সিলেক্ট করে নেব যেমন বাংলা ইংলিশ বাংলা ইংলিশের সাথে হয়তো আমরা একটা টপিক নিতে পারি জেনারেল নলেজ হতে পারে সেটা তো সেজন্য আমরা আসলে এটা নিয়ে আপনাদের একটু মতামত চাইব যে আপনারা আমাদেরকে একটু জানাবেন যে দৈনিক যদি আমরা মানে পরিমিত আকারে যেহেতু বইটা খুব বেশি বড়ো না সেকেন্ড এডিশন বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসে যে বইটা এটা বইটার এখন পিসটা হচ্ছে নশো আটাশি পেজ আর ফার্স্ট এডিশনে বইটা পেজ ছিল আটশো বিশ পৃষ্ঠার মতো তো এই এডিশনে কিছু পেজ বেশি হয়েছে কারণ নতুন অনেকগুলো টপিক যুক্ত করেছে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলি সেই জন্য বই ইয়ে হয়েছে তো এখন কথা হচ্ছে আমরা যে এক্সামটা নিব এখন আমি ইনিশিয়ালি শুরু করেছি যে পেজ নাম্বার দিয়ে যে এত নাম্বার পেজ থেকে এত নাম্বার পেজ আপনারা পড়ুন এটার উপরে পরীক্ষা নেবে আমাদের এডমিন প্যানেল আছে এডমিন আমি যখন ফ্রি থাকবো আমি হয়তো পরীক্ষা নেব অ্যাটলিস্ট আমি চেষ্টা করব মান্থলি যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা নেওয়ার জন্য অর্থাৎ আমাদের যে বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস বুক রিডার যে গ্রুপ এই গ্রুপটার কাজ হবে প্রত্যেক দিন আমরা হয়তো তিনটা আজকে থেকে হয়তো তিনটা সাবজেক্ট সিলেক্ট করব তিনটা সাবজেক্ট থেকে আমরা নির্দিষ্ট সংখ্যক পেজ উল্লেখ করে দেব যে এই পেজ থেকে আপনারা এই পেজ পর্যন্ত পড়বেন তারপর ওই পেজটার উপরে প্রত্যেক দিন রাতে যেটা হবে রাত দশটা থেকে সাড়ে দশটার মাঝে আমাদের গ্রুপে সেখানে প্রশ্ন আপলোড করা হবে আমাদের এডমিন প্যানেল থেকে অথবা আমি যা যে কেউ একজন আমাদের এখান থেকে প্রশ্ন আপলোড করা হবে এবং প্রশ্ন আপনারা আপনাদের উত্তরগুলো ওভাবে কমেন্ট করার দরকার নেই আপনি জাস্ট খাতার ভিতরে উত্তরটা লিখে আপনি কমেন্ট আকারে কমেন্ট বক্সের ভিতরে দিয়ে দেবেন এরপর যেটা হবে সেটা হচ্ছে রাত সাড়ে দশটার পর আমরা হচ্ছে যে যারা প্রশ্নটা করবেন মানে এক্সামিনার যিনি থাকবেন তিনি হচ্ছে যে প্রশ্নটা সলিউশনটা ফেসবুকে আমাদের গ্রুপে আবার আপলোড দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে পরীক্ষাটা দিয়েছেন মানে ডেলি টেস্ট যেটা বলি যে সেখানে আপনার কয়টা রাইট হলো কয়টা রং হলো আপনি ইজিলি জানতে পারবেন আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এটা হচ্ছে ডেলি প্ল্যান আর উইকলি আমরা প্রত্যেক ফ্রাইডেতে যেটা করব সেটা হচ্ছে বইটা প্রত্যেক এক সপ্তাহে যতটুকু পড়া হয়েছে সেই পড়াটার উপরে আমরা উইকলি একটা টেস্ট নিব ডেলি টেস্টটা হবে প্রত্যেক সাবজেক্টের উপর টেন মার্কস করে আর উইকলি যে টেস্টটা হবে প্রত্যেক সাবজেক্টের উপরে হচ্ছে টোয়েন্টি মার্কস করে আর মান্থলি যে টেস্টটা হবে সেটা হচ্ছে প্রত্যেক সাবজেক্ট